আসসালামু আলাইকুম। নাকিব এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন আরও একটি ভিডিও। তো দর্শক বন্ধুরা, প্লাস্টিকের দরজার ভিডিওতে খুব সারা পেয়ে এখন আরও একটি ছোট্ট এবং সুন্দর রিভিউ আপনাদের জন্য। তো প্রথমে আমি সরে একটু উপর থেকে নিচ পর্যন্ত পেছন সাইডটা আপনাদেরকে দেখাবো, যে পেছন সাইডের ডিজাইনটাই কত চমৎকার দেখতে, যেটি বাথরুমের ভেতর থেকে দেখা যাবে। আর তাছাড়া দর্শক বন্ধুরা, যদি এই পাশে সামনের অংশটি আপনাদেরকে দেখাই, আপনারা সামনের অংশটিও কিন্তু দেখতে পাচ্ছেন হুবহু সেম কোয়ালিটির। আর প্রতিটা মালে কিন্তু আমরা ব্যবহার করেছি 4 ইঞ্চি চৌকাঠ, এবং যেখানে কব্জা ব্যবহার করেছি আমরা 4টা করে, উপরে দুটো, মাঝখানে একটি এবং নিচে একটি। এবং প্রতি পাশে কিন্তু একটি সিটকানি আর একটি হ্যান্ডেল আছে, যেটিকে আমরা ধরণী বলি। আর দর্শক বন্ধুরা, এই মালগুলো কিন্তু যে সাইডে আমরা কব্জা লাগিয়েছি সেখানে কিন্তু কাঠ ঢুকিয়ে দিয়েছি। কাঠ ঢুকালে কিন্তু প্লাস্টিকের থেকে আর কব্জা ছুটে আসার বা কব্জা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তাছাড়া ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটি ফলছাদের দরজা। যদি একটু কাছ থেকে দেখাই তাহলে দেখবেন একই রকম ডিজাইন উপর থেকে নিচ পর্যন্ত, খুবই চমৎকার দেখতে এটিও, যেটির বাহিরে একটি হ্যান্ডেল, একটি সিটকেনে এবং দুটো কব্জা আমরা ব্যবহার করেছি। তো দর্শক বন্ধুরা, এই যে দরজাগুলো আপনারা দেখতে পাচ্ছেন 7 ফিট বাই 2.5 ফিট, আপনারা চাইলে 6 ফিট নিতে পারবেন, 6.5 ফিট নিতে পারবেন। প্রতি পিসের খরচ কিন্তু পড়বে আপনাদের মাত্র 3,200 টাকা। এগুলো হলো স্বপন কোম্পানির। আর দর্শক বন্ধু, যে ফলছাদের দরজাটি দেখালাম 2.5 ফিট বাই 2.5 ফিট, এটি কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র 1,300 টাকা, মাত্র 1,300 টাকার মধ্যে ফলছাদের দরজা নিতে পারবেন। আর দর্শক বন্ধুরা, যারা প্লাস্টিকের দরজা আমাদের থেকে নিতে চান, আমরা কিন্তু এটার পরিবহন খরচ অর্ধেক দিতে পারবো না, কারণ এই মালগুলো আমাদের কিনে বিক্রি করতে হয়। যে মালগুলো আমাদের কিনে বিক্রি করতে হয় ওই মালগুলোর 50% ক্যারিং কস্ট আমরা দিতে পারি না। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর বড় করব না। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিয়ে জানাবেন, এবং নিচে যে লাল বাটনটি দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। ধন্যবাদ সবাই।